গত 12 সেপ্টেম্বর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে জন্মেছিল ইউবান। এরপর থেকেই ধীরে ধীরে সোশ্যাল মিডিয়া সেন্সেশন হয়ে উঠেছে সে। মাসু বুস্টের কাছে ছোট্ট ইউবান হলো রাউডি বেবি। ছেলেকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকতে দেখা যায় শুভশ্রীকে। তার সব ছবি ভিডিও হু হু করে ভাইরাল হয়ে যায়। মা শুভশ্রী গাঙ্গুলি ও বাবা রাজ চক্রবর্তীর সঙ্গে উলুবেরিয়াতে ছুটি কাটাতে গেলেন ইউবান চক্রবর্তী। ছেলে একটু বড় হতেই ঘুরতে বেরিয়ে পড়লেন তারকা দম্পতি। চার চাকায় চড়ে গেলেও করোনা পরিস্থিতি এখনো কাটেনি, তাই কাছাকাছি ছুটি কাটাতে গেলেন তারা। উলুবেরিয়ার একটি অভিজাত রিসোর্টে উঠেছেন রাজ শুভশ্রী এবং ইউবান। বেশ কিছু ছবি শেয়ার করেছেন রাজ। ছবিতে শাশুড়ি ও বৌমাকে দেখা গেল খোশ মেজাজে গল্প করছে। ক্যাপশনে রাজ লিখেছেন, মাই মর্নিং ভিউ। তার কিছু পরই বাবার রাজপুত্র ইউবানের সাথে বেশ কিছু ছবি শেয়ার করেছেন তিনি। সেখানে দেখা যাচ্ছে মায়ের কোলে ইউবানের হাসি মুখ। পাশে রয়েছেন ঠাম্মাও। মায়ের সঙ্গে খেলায় ব্যস্ত সে, একেবারে হাসি মুখে পোজ দিয়েছে সে। ক্যাপশনে রাজ লিখেছেন, হলিডে মুড। ইউবানের দিদি সৃষ্টি পাণ্ডেও ইউবানকে কোলে নিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।